बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम बर्णमाला आदर्श उच्च विद्यालय कलेज कर्तृक आयोजित बर्णमाला अनलाइन क्लास तुम्हारे सकल के स्वागत जानाच्छि सिलिन आक्तार आमार तृतीय श्रेणी शिक्षार्थी गत क्लासे तुम्हारे 73 पृष्ठा थेके किछु प्रश्न अंक समाधान करिएछिलाम। आज के 73 पृष्ठा थेके किछु प्रश्न अंक समाधान करब। देखो आमि बोर्डे किछु प्रश्न लिखे रेखेछि। एखाने देखो आमि 15 रंग जे प्रश्नटा सेखाने कि लिखेछि, बन्याय क्षतिग्रस्तदेर साहाज्येर जन्य 30 जन शिक्षार्थीर प्रत्येके 80 टाका करे चाँदा दिल। সেই টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত মোট 10 জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে ওই প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি কত টাকা করে পেলো? তাহলে আমাদের আগে কি করতে হবে, 30 জন শিক্ষার্থী আসলে কত টাকা চাঁদা দিয়েছে সেটা বের করতে হবে। সেটা বের করতে গেলে আমরা কিভাবে লিখব? আমরা এইভাবে লিখতে পারি যে দেখো, একজন শিক্ষার্থী चाँदा दिल, कत टाका? 80 टाका। शिक्षार्थी छिलो कत जन? 30 जन। ताहले सुतरां 30 जन शिक्षार्थी चाँदा दिल। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা আমরা কি করব, এটা কিন্তু আমরা গুণ করব। তাহলে গুণ করলে আমরা কি লিখব, 80 গুণ 30 টাকা। এবার এটা যদি আমরা এখানে একটু রাফ করে নেই, 80 আর 30 কে দিয়ে দেখো, শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা কি হয়, শূন্য হয়। দ্বিতীয় ঘরে আসলাম আরেকটা শূন্য, 3 × 0 = 3 = 24। তাহলে আমরা কত টাকা পেয়েছি, 2400 টাকা। 2400 টাকা। এই 2400 টাকা 10 জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে ভাগ করে দেয়া হয়েছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 10 জনে সাহায্য পেল, 10 জনের সাহায্য পেলে কত টাকা, 2400 টাকা। সুতরাং একজনের সাহায্য পেল 1000। তোমরা বলতে পারবে এবার কি করতে হবে? দেখো এখানে এক ছিল, বেশি চেয়েছে এই জন্য গুণ হয়েছে, আর এখানে বেশি আছে এক চেয়েছে, তাহলে এখানে কি হবে, এখানে হবে ভাগ। আর ভাগের ক্ষেত্রে কি করতে হয়, আমাদের বড় সংখ্যাটা আগে লিখতে হয়। এবার আমরা ভাগেরটা একটু যদি রাফ করি, দেখো 10 কে যদি আমি 2400 কে দিয়ে ভাগ করি, 10 × 24 মধ্যে কয়বার যায়, দুইবার যায়, 10 × 2 = 20, 4 উপর থেকে আসলো 0, এখন কত হয়েছে, 40, 4 × 10 = 40। এবার উপর থেকে নামলো আরেকটি 0। এখন আমি একটা কথা বলবো, তোমরা এটা ভালো করে খেয়াল রাখবে, এই যে ভাজ্য, ভাজ্য থেকে যদি কোনো সংখ্যা নামানো হয় এবং সেই সংখ্যাটা 0 হোক বা যে ভাজক থাকবে তার থেকে ছোট সংখ্যা হোক, যে সংখ্যাটাই নামানো হবে সংখ্যাটা যদি ভাজকের সাথে ভাগ না যায় তখন ভাগফলে একটা শূন্য বসাতে হয়। আমি আবার বলছি, উপর থেকে কোনো সংখ্যা নামানোর পর যদি ভাজকের সাথে ভাগ না যায় তখন ভাগফলে আরেকটা শূন্য বসিয়ে দিতে হয়। তাহলে আমরা কত পেয়েছি, 240 টাকা। তাহলে উত্তর কি হবে, উত্তর বলেছে যে প্রত্যেকে কত টাকা পেল। আমরা উত্তর লিখব, প্রত্যেকে 240 টাকা পেল। ঠিক আছে, এবার দেখো আমরা 16 নম্বর প্রশ্ন যদি যাই, এখানে কি লেখা আছে, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, মায়ের বর্তমান বয়স 45 বছর, পুত্রের বর্তমান বয়স কত? তাহলে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ মানে হচ্ছে পুত্রের যা বয়স মার বয়সকে ওই 3 দিয়ে গুণ করতে হবে। এখন আমাদের তো পুত্রের বয়স দেয়া নাই, দেয়া আছে মায়ের বয়স, তাহলে আমাদের কি করতে হবে,
তাহলে আমাদের মায়ের বয়স থেকে পুত্রের বয়স বের করতে গেলে তিন দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা আগে এভাবে লিখতে পারি যে মায়ের বর্তমান বয়স 45 বছর, সুতরাং পুত্রের বর্তমান বয়স আমরা এবার কি করব, এই 45 কে এই যে তিন গুণ সেই তিন দিয়ে ভাগ করে দিব। এবার আমরা এখানে একটু রাফ যদি করি, দেখো তিন একে তিন বিয়োগ করলে আসে 15, এবার কত হবে, তিন পাঁচা 15। তাহলে আমরা পুত্রের বয়স কত বছর পেয়েছি, 15 বছর। তোমার সমস্যাটা সঠিক হয়েছে কিনা, তুমি যদি এই 15কে তিন দিয়ে গুণ করো তাহলে মায়ের বয়স 45 বছর পেয়ে যাবে। তাহলে আমরা উত্তরটা কী লিখবো, আমরা উত্তর লিখব, উত্তর মায়ের বয়স, সরি পুত্রের বর্তমান বয়স 15 বছর। ঠিক আছে শিক্ষার্থীরা, এই সমস্যাটা কিন্তু একেবারেই ছোট। এবার দেখো শিক্ষার্থীরা, 17 নং প্রশ্নে কি লেখা আছে, সুরমা প্রতি ডজন 90 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে, সে যত টাকা পায় তা থেকে 85 টাকার বাজারে খরচ করে, আর বাকি যে টাকাটা আছে সেটা ব্যাংকে জমা রাখে, তাহলে সে কত টাকা ব্যাংকে জমা রাখে। এটা করার জন্য আগে আমাদের বের করতে হবে কি, যে সে আসলে কত টাকা ডিম বিক্রি করলো। এটা যদি বের করতে হয় আমরা এভাবে লিখতে পারি যে 1 ডজন ডিমের দাম, 1 ডজন ডিমের দাম কত টাকা, 90 টাকা, আর সে কয় ডজন ডিম বিক্রি করলো, 6 ডজন। তাহলে লিখবো, সুতরাং 6 ডজন ডিমের দাম যদি আমরা গুণ করি, দেখো 600 6954 540 টাকা। আচ্ছা, তার কাছে এখন 540 টাকা আছে, এই 540 টাকা থেকে সে 85 টাকা বাজারে খরচ করলো আর বাকি টাকা ব্যাংকে জমা রাখলো। তাহলে আমরা লিখব যে সুতরাং সে ব্যাংকে জমা রাখে এই 540 বিয়োগ 85 টাকা। আচ্ছা, আমরা যদি বিয়োগ করি, দেখো 5 আছে 10 হবে কত হলে, 5 হলে হাতে আছে 1, 8 আর 1 9, 9 আছে 14 হবে, 5 হলে হাতে আছে 1, 1 আছে 5 হবে 4 হলে, তাহলে কত টাকা হলো, 455 টাকা। উত্তরে লিখব, উত্তর সে 455 টাকা জমা করে। ঠিক আছে, এবার দেখো 18 নং প্রশ্নটা, পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ, 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর, তাহলে পিতার বর্তমান বয়স কত। একটু আগে আমরা একটা অঙ্ক করলাম, সেখানে পুত্রের বর্তমান বয়স চেয়েছিল, এখানে কিন্তু পিতার বর্তমান বয়স চেয়েছে। তাহলে আগে আমাদের কী করতে হবে, আগে আমাদের কন্যার বর্তমান বয়সটা বের করতে হবে। এটা বের করতে গেলে আমরা এইভাবে লিখতে পারি যে 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল, বয়স ছিল কত বছর, 6 বছর, আর বর্তমানে কন্যার বয়স, বর্তমানে কন্যার বয়স, শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, 4 বছর আগে যদি বয়স 6 বছর থাকে, এখন বয়স কয় বছর হবে সেটা বের করতে গেলে কী করতে হবে, আমাদের ওই 6 বছরের সাথে যে 4 বছর আগের ছিল সেটাকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমরা কীভাবে লিখতে পারি, 6 যোগ 4 বছর সমান 10 বছর। তাহলে কন্যার বর্তমান বয়স কত বছর, 10 বছর।
আর এখানে বলেছে যে পিতার বর্তমান বয়স কন্যার বয়সে 4 গুণ। তাহলে পিতার বর্তমান বয়স আমরা লিখব, সুতরাং পিতার বর্তমান বয়স আমরা কি করব, এই 10 কে 4 দিয়ে গুণ করে দিব, বছর 4 10 40 বছর। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে উত্তর লিখব, উত্তর পিতার বর্তমান বয়স 40 বছর। তো শিক্ষার্থীরা, আমাদের 72 এবং 73 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সবগুলো প্রশ্নের কিন্তু আমরা সমাধান করে ফেলেছি। আগামী ক্লাসে আরো কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে চলে আসব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।